যেখানে তুমি পূর্ণ আজ অন্য কারোর স্পর্শে, সেখানে আমি শূন্য প্রায় একাকিত্বের সংঘর্ষে। মিথ্যার রাজত্ব চলে এখন, সত্য বড় ক্লান্ত। মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত। খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না, খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না। থেমে থাকা বা দমে যাওয়ার নাম জীবন নয়। জীবনে বহু ঝড় বাতাস আসবে, তার মোকাবেলা করে ঘুরে দাঁড়াবার নামই হচ্ছে জীবন। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে রয়েছে 1% জল, 99% মনের অনুভূতি। তাই কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার ভাবুন। যে অল্প কথার অনুভূতি বুঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ নেই। নিজেকে অতটাও প্রকাশ করো না কারো কাছে যতটা প্রকাশ করলে তোমার মূল্য দিতেই ভুলে যায় মানুষ। তুমি সব বুঝো, শুধু তুমি যতটুকু বুঝো না ততটুকুই আমি। অতটা সহজ সরল হতে নেই, যতটা হলে গন্তব্য পৌঁছার আগে তোমার হাত সে পুনরায় ছেড়ে দিলে সেখান থেকে সামনে কিংবা পিছে পা বাড়াতে অসম্ভব হয়। চাহিদার উপর ভিত্তি করে কারো সঙ্গে ভালো থাকা যায়, কিন্তু কারো নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে মাঝে মাঝে, আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, তবুও ভালো আছি। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তুমি তাদের অভিশাপ দিতে হবে না, তোমার নীরবতাই যথেষ্ট। যদি সব ভালোবাসাই পূর্ণতা পেত তাহলে এই শহরে এত বিরহের সুর বাজত না, মায়া কান্না সবাই দেখলেও হৃদয়ের আর্তনাদ কেউ শোনে না। জানি না ঠিক কিসের অপেক্ষাতে প্রহর গুনছি আমি, সব কিছুর মাঝেও কেন তীব্র শূন্যতা বিরাজ করে আমার ভেতরে, সব থেকেও কেন মনে হতে থাকে নিজের বলতে কিছু নেই।